প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ রাজশাহীতে অভিযান চালিয়ে পাঁচশো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে রাজশাহী বিভাগীয় চিকিৎসকদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীতে প্রধানমন্ত্রী জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শনে কেন্দ্রীয় আওয়ামী লীগ বিএমএ ও সচিব নেতৃবৃন্দ খ্রিস্টান সম্প্রদায়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন মেয়র পত্নী শাহিন আক্তার রেনি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহীতে অভিযান চালিয়ে পাঁচশো ষাট পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইমুন আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব পাঁচ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহানগরীর বেলপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয় সোমবার র্যাবের মিডিয়া সেলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়েছে র‍্যাব জানায় সংবাদের ভিত্তিতে এ একটি চৌকুশ আভিযানিক দল মহানগরীর বেলপুকুর থানার নামক এলাকায় অভিযান চালায় এ সময় ইমন আলীকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে পাঁচশো ষাট পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় আটক ইমন জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাট এলাকার কাউসাল আলীর ছেলে আটক আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা সফল করতে রাজশাহী বিভাগীয় চিকিৎসকদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএর কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ মোস্তফা জালাল মহিউদ্দিন প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহীর সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটুন এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য হওয়ায় বিএম এর সভাপতিকে সংবর্ধনা দেয়া হয় রাজশাহী বিএমএর সভাপতি ড এ বি সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা কামরুল হাসান মিলন এ সময় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ রামেকের অধ্যক্ষ নৌশাদ আলী বিভাগের বিভিন্ন জেলা এবং কেন্দ্র থেকে আগত বিএমএ ও সচিবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন আগামী উনত্রিশে জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন এই উপলক্ষে মঞ্চ তৈরি সহ মাঠ প্রস্তুত করা হচ্ছে সোমবার বিকেলে মাঠ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বিএমএর কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা মোস্তফা জালাল মহিউদ্দিন এবং সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহীর সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটুন এ সময় তারা বলেন খায়রুজ্জামাল লিটনের নেতৃত্বে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ দিনরাত পরিশ্রম করে বিশাল জনসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন জনসভাটি সফল হবে এবং জনসভাস্থল সহ পুরো শহর লোকে লোকারণ্যে পরিণত হবে এ সময় রাশিক মেয়র বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেত্রিশটি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন আঠাশটি উন্নয়ন প্রকল্পের কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে এবং পাঁচটি চলমান রয়েছে এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাবে রাজশাহীবাসী মাঠ পরিদর্শনকালে সচিব বিএমএ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন চাঙ্গা করবার জন্য তাদেরকে আরও আরও বেশি উজ্জীবিত করবার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই সফরগুলি করছেন কারণ একটি এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী আট দশটি এলাকায় দল কিন্তু গতিশীল হয় এবং সেটা রেসটা অনেক দিন থাকে তো কাজেই সেই হিসাবে আমরা মনে করছি যে দলের যে কর্মকাণ্ডগুলো আমাদের ইতিমধ্যেই সাংগঠনিকভাবে হয়ে গেছে সম্মেলনগুলি প্রায় শেষ কেন্দ্রীয় সম্মেলনও হয়ে গেছে এখন এটাকে নির্বাচনকে ফেস করার জন্যে এবং বিএনপি জামাত জোট চক্রের অপতৎপরকে রুখবার জন্যে দলের যে প্রস্তুতিটা দরকার সেটা উনি উনি আসতে বেগবান হবে তেত্রিশটি ফলক এখানে স্থাপন করা হবে যেগুলি তিনি তার মধ্যে আটা আঠাশটি ইতিমধ্যে সমাপ্ত হয়েছে প্রকল্প আর পাঁচটিতে চলমান আছে এগুলি তিনি উন্মোচন করবেন নতুন করে কোনো ঘোষণা আমাদের তরফ থেকে নাই মাননীয় প্রধানমন্ত্রী এসে যদি দেন সেটা পরের বিষয় রাজশাহীতে প্রায় পাঁচ বছর পর এসে উনি জনগণের উদ্দেশ্যে দুটি কথা বলবেন তো আমি মনে করি যে বাংলার মানুষ যেমন প্রতিটি জেলাতে উদ্বুদ্ধ হয়ে ওনার বক্তব্য শুনেছেন আর এটা তো সত্য প্রায় সাড়ে তিন বছর আমরা কোভিড নাইন্টিনে ভুগেছিলাম সেই পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজের রাজনৈতিক প্রজ্ঞা অভিজ্ঞতা দিয়ে বাংলার মানুষকে ভালোবেসে তাদের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন আজকে আমাদের এই কোভিডের অবস্থানটা প্রায় শেষ পর্যায়ে সেই কারণেই উনি বিভিন্ন জেলাতে কিছু জনসভা করছেন কথা বলছেন আসছেন রাজশাহীতে খ্রিস্টান সম্প্রদায়ের শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে সোমবার নগরীর কয়ের দ্বারা খ্রিস্টানপাড়া গির্জায় এর আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন রেনি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ গ্রাম প্রধান রুবেল সরেন সিডিসি সভাপতি মঞ্জু বিশ্বাস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ রাজকুমার সরকার সহ অন্যরা এ সময় দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এ সময় শাহিন আক্তার রেনি বলেন শীতার্তদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বল পাঠিয়েছেন কেউ যেন শীতে কষ্ট না পায় সেজন্য তিনি দেশের সকল জেলায় শীতবস্ত্র বিতরণের জন্য নির্দেশ দিয়েছেন এ সময় তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেন নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকার সর্বস্তরের জনগণ সোমবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর বাজারে লালপুর মহাসড়কে তারা এই কর্মসূচি পালন করে মানববন্ধনকালে বক্তব্য রাখেন ইসলাম স্বপন আহমেদ সুবলাই সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন পদ্মা নদী থেকে উপজেলার বিভিন্ন মৌজায় এলাকার এক প্রভাবশালী ব্যক্তির ছত্রছায় কিছু অসৎ ব্যক্তি নিয়মিতভাবে বালু উত্তোলন করে আসছে এর ফলে নদীর তীর রক্ষা বাঁধ ফসলি জমি ও বাড়িঘর হুমকির মুখে পড়েছে অতি সম্প্রতি তাদের এই অবৈধ বালু উত্তোলনে বাধা দিতে গেলে তারা এলাকার জনগণকে আতঙ্কিত করার উদ্দেশ্যে গুলি বর্ষণ করে তারা বাধা দানকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে এ অবস্থায় নদীর তীর বাঁধ ফসলি জমি বাড়িঘর রক্ষার দাবিতে ওই মহলটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ